করোনা ভাইরাস নিয়ে প্রত্যন্ত এলাকার জনগণকে সচেতন করতে এগিয়ে এলো তৃণমূল যুবনেতা ও পঞ্চায়েত সদস্য পাশাং লামা। কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ও বন্ধ মধু চা বাগানের সদস্যদের হ্যান্ডওয়াশ ও মাস্ক প্রদান করেন পাশাং লামা। করোনা ভাইরাস নিয়ে প্রত্যন্ত এলাকার জনগণকে সচেতন করতে এগিয়ে এলো তৃণমূল যুবনেতা ও পঞ্চায়েত সদস্য পাশাং লামা। এদিন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগানে করোনা নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন বন্ধ মধু চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যদের হ্যান্ডওয়াশ ও মাস্ক প্রদান করেন পাশাং লামা। এছাড়াও এদিন জনগণের মধ্যে রিফ্লেটও প্রদান করা হয়। এদিন বন্ধ টিজি হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাস্ক প্রদান করা হয়। আলিপুরদুয়ার জেলার তৃণমূল যুব সম্পাদক পাশাং লামা জানান যে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, জনগণকে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির চলছে। এছাড়া ছাত্র ছাত্রীদের ও জনগণদের মাস্ক ও হ্যান্ডওয়াশ প্রদান করা হয়েছে। আজকে আমরা আসছিলাম করোনা ভাইরাস যে আছে এটা তো সচেতন দরকার, আর আমরা জানি এডুকেশন দরকার, আর আমরা জানি এই যে এরা হাই সেকেন্ডারি স্টুডেন্ট, এরাই ভবিষ্যতের জীবন। এরা যদি চায়, এরা যদি প্রচার করে, করোনা ভাইরাস মোটামুটি 100-এর মধ্যে 100 শেষ হবে। কারণ কেন কি চেতনশীল বলতে গেলে এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই মানে আমার দেশের ভবিষ্যৎ। তো আমি আশা করি এদের উপরে আমাদের যে আমরা বলি না যে আমাদের নারী শক্তি যে আছে, এরা যদি ইচ্ছা করে, যদি ইউনিভার্সিটি যদি ইচ্ছা করে, এরা আমাদের এখন দরকার আছে স্বচ্ছ বাংলা বলে প্রচারের দরকার। মানে যদি এটা প্রস্তাব প্রস্তাব যদি হয়, আমি আশা করি যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা করোনা ভাইরাস করে আছে। কি বলে না করা, আমরা আসছি, আসার পরে ওদের সাথে আমরা পশ্চাতা দিলাম, কিভাবে লিফলেট দিলাম, কিভাবে করোনা ভাইরাসকে রক্ষা করা যাবে,